আচ্ছা স্যার, এই যে 48 ঘন্টা বন্ধ গেছে, এই 48 ঘন্টা বন্ধ তো আপনারা কীভাবে প্রতিরোধ করছেন বা কীভাবে ব্যবস্থা করছেন আপনাদের বিরুদ্ধে? প্রথমেই বলি, আমাদের মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বন্ধের বিরোধিতা করেছেন, আমরাও বন্ধের বিরোধিতা করছি। কারণ একটাই, এই বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না, মানুষের যেতে হয়। আজকে যেভাবে সিপিএম কংগ্রেস যদি বন্ধ ডাকলো, কি কারণে ডাকলো? বন্ধ যদি ডাকে তাহলে এত ছোট গাড়ি থেকে আরম্ভ করে বাস থেকে লরি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বাজার হাট থেকে প্রচুর চালু রয়েছে। তার কারণ হচ্ছে মানুষ বুঝে গেছে পশ্চিমবাংলায় এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে কিছু করা যাবে না। হ্যাঁ, বন্ধের পক্ষে থেকে বলছে যে আমরা শান্তিপূর্ণ বন্ধ করেছি, আমাদের বন্ধ সব বলছে, সেই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। এটা তো সেই পাগলের করলে বলে যাকে সেইটা সিল করে যায়। কারণ হচ্ছে বন্ধ কেন করলো, তার সমস্ত দরবার কথা হবে কেন, বাস চলবে কেন, মিনি বাস চলবে কেন, ট্রাম চলবে কেন, দোকানপাট বন্ধ করতে হবে কেন, মানুষ বিভিন্ন জায়গায় কর্মস্থলে যাবে কেন, চাকরি কেন যাবে, কিসের বন্ধ? তো নিশ্চয় তাহলে মানুষ সমর্থন করেনি, মানুষ নিশ্চয় সমর্থন করছে না। তো আমরা জেনে গেছি যে পশ্চিমবাংলায় যেভাবে মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে কাজ করছেন, সেখানে কোনো কিনতে প্রয়োজন নেই। হ্যাঁ, তাকে বলছে সাহায্য করুন, যাতে প্রকল্প আরও ভালোভাবে করা যায়, সেটা চেষ্টা করুন। বন্ধে গতকালকে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যা মারামারি শুনলাম বা দেখলাম, আজকের কি তেমন কিছু স্যার হয়েছে কি? দেখুন, বন্ধে কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটবে, কোনো জায়গায় হয়তো এই যেটা হয় পেপারে দেখলাম যে কলা গাছ ফেলে দিয়ে না, আপনার এলাকায় যেটা হচ্ছে আপনার এলাকাতে মোটামুটি বন্ধে তেমন কিছু হয়নি, কালকে হালকা দু এক জায়গায় ঘটেছে, এখন পর্যন্ত আপনি যেখান থেকে ঘুরে আসছেন সে সম্পর্কে কিছু প্রতিক্রিয়া? কোনো জায়গা আজকে কোনো জায়গায় কোনো ঝামেলা নেই, কিছু নেই, কোনো কিছু হয়নি। কালকে একটা সামান্য রাস্তাকে বন্ধ করে করা হচ্ছিল, আমরা বলেছি রাস্তা বন্ধ করে কোনো কিছু করা যাবে না। কালকে যেরকম বন্ধ ছিল বাস রেটে বন্ধ ছিল, আজকে তো বাসটা সব চলছে, সমস্ত অটো বাস সব চলছে, সবই ঠিক মতো সাইড ভাইজ চলছে, কোনো অসুবিধা কিছু নেই। আপনারা দেখছেন যে সাংরালী বিধায়ক শীতল সাদের মহাশয় আমাদের বললেন যে বন সম্পর্কে ওনার যা প্রতিক্রিয়া আমরা দেখলেন, এই যে এক জনগণই আছে, সবাই আছে। তো আমি সারিঙ্গা থেকে সব খবরে প্রকাশ কালী ঘোষাল।